নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে একটা আলুর প্রিপারেশন দেখাবো, যেটা আলুর জিরা আলু দেখাবো। আমি জিরা আলু করার জন্য আমি এখানে চারটে আলু বয়েল করে একটা সিটি দিয়েছি, দিয়ে আমি এরকম কেটে রেখে দিয়েছি। এগুলো আমি প্রথমে ভাজবো, তার জন্য গ্যাস জ্বালালাম। আর এর মধ্যে একটু আমি কর্নফ্লোর ছিটিয়ে দিচ্ছি, তাহলে আর লাগবেও না, আর এটা ক্রাঞ্চিনেস বেশ ক্রিস্পিও হবে। আমি এটা সর্ষের তেলে করছি, যে কোনো অয়েলে, ভেজিটেবল অয়েলে করা যাবে। আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা আস্তে দিলাম, দিয়ে এগুলো আস্তে করে তুলে নেব যাতে না ভাঙে। আমি এর মধ্যে 1 টিস্পুন তেল আরো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম রাখলাম। আমি একটু জিরে নিয়েছি, যেহেতু এটা আলু জিরা তো আমি জিরার অনেক রকম জিরার দিতে হবে। এখানে আস্ত জিরা দিচ্ছি আর 2 শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড এটা ভাজা হবে। এবার আমি পেঁয়াজ দিচ্ছি, এটা পেঁয়াজ ছাড়াও করা যায়। আমি পেঁয়াজ দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি সামান্য 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, এটা ভাজার জন্য 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম একটা, সেটা দিয়ে দিচ্ছি। ঝাল আর লবণটা নিজেদের স্বাদ অনুসার দেবে। একটু ভাজা ভাজা হবে এটা। একটা টমেটো আমি কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 2 মিনিট ঢেকে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নেবো টমেটোটা নরম হয়েছে কিনা। টমেটোটা নরম হয়ে গেছে, সামান্য একটু 1/4 টিস্পুন আমি জিরে পাউডার দিয়ে দিলাম। এটা আমি শুকনো খোলায় ভেজে জিরে ভাজার গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি, আমি আবার পরে দেবো। আর এটা একটু কুটে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার দিলাম 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন যে ঝাল লঙ্কা হয় সেই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিচ্ছি 1/4 টিস্পুন, আমি পরে দেখে আবার লবণটা দেব। লবণ আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসার দেবেন। এটা কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করব। এটাও আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য 2 মিনিট হয়ে গেল। এখানে কিন্তু জল পড়বে না, আমি 2 টিস্পুন জল দিলাম মশলাটাকে কষানোর জন্য। কিন্তু আমি জলটা দিলাম, জলটা পরে শুকিয়ে যাবে, নাহলে তলা লেগে যাবে, সেই জন্য আমি জলটা দিলাম।
একটু ভাজা ভাজা হলে জলটা শুকিয়ে যাবে। এবার আমি ফ্রাই করে রেখেছিলাম যে আলুগুলো সেটা দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, নাহলে আলুগুলো ভেঙে যাবে। আমি জিরে ভাজার একদম ফাইন পাউডারটা দিয়ে দিলাম। কুটে রেখে দিয়েছিলাম যে জিরে ভেজে কুটে রেখে দিয়েছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। কারণ এটা জিরা আলু, সেই জন্য জিরা অনেক রকমের জিরা পড়বে এর মধ্যে। এটা ভালো করে আমি মিক্সড করে নেব। এটা বেশি নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাবে, নাই টস করতে হবে, নাই খুব হালকা হাতে এটা উল্টো পাল্টা করতে হবে। আমি কিন্তু ফ্লেম আস্তে দিইনি, ফ্লেম মিডিয়াম দিয়েছি। এবার আমার এটা হয়ে গেছে, আলু জিরা হয়ে গেছে, আমি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনে পাতাটা কারোর ইচ্ছা না হলে ধনে পাতা স্কিপ করতে পারেন। এটা হয়ে গেল, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমাদের জিরা আলু হয়ে গেল। আপনারাও ঠিক আমার মতন করে করবেন, খাবেন আর সকলকে খাওয়াবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।